ভারতে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল। প্যান্ডাইজি এই টুর্নামেন্টের মধ্যেই পাড়ার একটি ক্রিকেট ম্যাচের ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে যায়। ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকজন শিশু রাস্তার পাশের পরিত্যক্ত জমিতে ক্রিকেট খেলছেন। ব্যাটসম্যান বোলারের দিকে তাকিয়ে স্ট্রাইকে আছেন, কিন্তু ঘটনা যা ঘটল তা সত্যিই হাস্যকর। ম্যাচে বোলারের ভূমিকা পালন করা খেলোয়াড়টি বল ডেলিভারি দেওয়ার পরিবর্তে নিজেই ব্যাটসম্যানের ব্যাটে উঠে স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের কাছে পরিণত হন। ফিল্ডাররা ব্যাটসম্যানকে আউট করে উচ্ছ্বাস প্রকাশ করছেন, ব্যাটসম্যান নিজেও অবাক। গত বৃহস্পতিবার সকাল 10:11টায় এই হাস্যকর এবং ফানি ভিডিওটি প্রথম শেয়ার করেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও বর্তমান ক্রিকেট দলের অন্যতম ভরসার প্রতীক মুশফিকুর রহিম। ভিডিওটি পোস্ট করে মুশফিক লেখেন ক্যাচ অফ দ্য সেঞ্চুরি। আবদুল্লাহ হাই নামে বাংলাদেশের এক ক্রিকেট প্রেমী লেখেন ওয়ান্ডারফুল ক্যাচ। আর এই ভিডিওটি শেয়ার করেন পাকিস্তানের কিংবদন্তি পেস বোলার শোয়েব আখতার। তিনি ভিডিওটি আপ করে তাতে পোস্ট দেন হোয়াট এ ক্যাচ। রিটুইটে অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি পেস বোলার ব্র্যাডলি লিখেন হাহা কমেন্ট। প্রতিদিন আপডেট ক্রিকেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন বাংলা ধামাকা চ্যানেল এবং বেল আইকন ক্লিক করুন সবার আগে নতুন ভিডিও দেখার জন্য।